ওই বাইরে চিনোস? ও বাইরে দেখছি এলাকায় দুই একদিন বইসা আড্ডা দিতে। ওই আড্ডা দিই মানে? ভাই এখানে বয়া এই এলাকা চালায়, তোরা দেখে সালাম দিস নাই, আবার সামনে দিয়ে সিগারেট খাইতে গেছে এত সর। এই ভাই দুধেরে পাইছি কি করবো? বক বানায় খাড়া করে রাখ। ঠিক আছে ভাই, ভাই ধর বক বানা একবার ফাদরা শাস্তি দে। আন্দর সিগারেট বলো ভাইয়া এখানে কি হচ্ছে? বাল্যকে বেদবি করছে। বাইরে সালাম দেয় নাই, আবার সালাম না দিয়া সামনে দিয়ে সিগারেট খেতে খেতে গেছে। ও আমি তো ভাইকে সালাম দেইনি, তাহলে কি ভাইয়া আমাকেও শাস্তি দিবে? ভাই মেয়ে মানুষ কিছু বলে না, যান গিয়ে সালাম দিয়েন। আচ্ছা ঠিক আছে। কত হয়েছে রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনেকক্ষণ ধরে তো শাস্তি দিচ্ছেন, মাফ করে দাও যায় না? রাস্তাঘাটের মানুষ দেখে তো খারাপ বলছে। ভাই যা, ভাই তো করে মাফ করে দিছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাবি। ভাবি এটা আপনার জন্য, ভাই পাঠিয়েছে। আমি আর কিছু জানি না, আপনি ভাইরে দিকে শুন। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি এটা ভাই দিয়েছে। এটা কি? আমি জানি না, ভাই যাবে। কি যে করে আমি কিছু বুঝতে পারছি না, ছেলেগুলো তো পিছুই ছাড়ছে না, এখন আমার ভয় লাগা শুরু হয়েছে। কি দরকার ছিল ওই দিন তোর গায়ে পড়ে কথা বলার? কি করব বল, ওরা যা করছিল সেটা আমি নিতে পারছিলাম না, তাই কথা বলতে হয়েছে আমার। আর ওই দুটো ছেলের কি হাল করেছে এটা দেখেছিস? এখন তোর কি হাল হয় সেই চিন্তা কর। কি রে তুই এগুলো কি বলছিস? তুই আমাকে সাহস দিবি উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস? আচ্ছা দেখি কি হয়, জানি না। আসসালামু
গুলো কি বলতো সব সময় এখানে দাঁড়িয়ে থাকে মা আমি যে কি বিপদে পড়েছি কি বিপদ বল সেদিন ভার্সিটি থেকে আসার সময় ছেলেগুলোকে দেখি তারপর দেখলাম বক বানায় খাড়া করে এই আড্ডাতে মানে তুই এতটুকুতে ভয় পেয়ে গেলি তুই না আমার মেয়ে তোর বাবা যখন মারা গেলেন তখন তোর বয়স মাত্র 3 বছর এই 3 বছরের একটা মেয়ে আর স্কুলের চাকরিটাকে সম্বল করে আমি এত বছর ধরে ঢাকা শহরে থাকছি কেমন করে জানিস তো বুদ্ধি আর সাহস দিয়ে কিন্তু মা এখন আমি কি করব ওর তো রীতিমতো জংলি একটু ধৈর্য ধর মা তোর বিয়ে তো সব ফাইনাল হয়ে গেছে আর কয়দিনই বাবাকে এই কয়টা দিন একটু ধৈর্য ধরে থাক মা এছাড়া আমাদের কুরবানি বাকি আছে বল তোর বাবা নেই একটা ভাইও নেই আচ্ছা মা আমরা একটা কাজ করতে পারি না আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলি আমরা অন্য কোথাও বাসা নেই তা তো পারি কিন্তু সেটার জন্য তো সময় লাগবে একটা ভালো বাড়ি খুঁজতে হবে না খুঁজতে সময় লাগবে না আচ্ছা কোন ছেলেটা মা ওই যে দেখো যে মাথায় টুপি পরা ছেলেটা আছে না ওই ছেলেটা লেখাপড়া জানে কিনা জানি না কিন্তু শুনেছি ভালো ফ্যামিলির ছেলে কিন্তু এই ছেলেটা নষ্ট হয়ে গেছে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তোর এত খবর নিয়ে দরকার কি তুই একটু সাবধানে চলিস মা আচ্ছা